आज के कासार जिला एन एस ओखे प्रतिबाद कर अगणतान्त्रिक पद्धति गणतंत्र हत्या कर सरकार जे भाव बारंबार আমাদের নেতাদের রাজীব গান্ধীজি থেকে শুরু করে ইন্দিরা গান্ধীজি পর্যন্ত অপমান করেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আমাদের নেতা ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা দেশের আওয়াজ রাহুল গান্ধীজি যখন পার্লামেন্টে বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে বলেছেন, সত্যকে সত্য বলেছেন, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলেছেন, সেই জন্য ওনাকে সাংসদ পদ খারিজ করতে হয়েছে। এবং সেই মর্মে আজকে আমাদের এই প্রতিবাদী কর্মসূচি আমরা পালন করেছি। ওরা রাহুল গান্ধীজিকে কতদিন টর্চার করবে, কতদিন অপমান করবে, আমরা কাছাড় জেলা এনএসওয়াই এর শেষ থেকে ছাড়ব। এবং হুঁশিয়ারি দিচ্ছি এই বিজেপির শাসক দলের এই সবার নেতাদের, আমাদের নেতাদের যখন ওরা অপমান করে তখন পুরো অ্যাকশন যখন ডেমোক্রেটিক ওয়েতে নেওয়া হয় না এবং আমাদের নেতার বিরুদ্ধে নেওয়া হয়েছে, তার শেষ আমরা দেখে ছাড়ব। বরাকবাসী, এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদে শিলচরে ব্ল্যাক ডে পালন করল এনএসইউআই। কংগ্রেস শাখা সংগঠন এনএসইউআই এর তরফে মঙ্গলবার শিলচর স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গণতন্ত্রের কালো দিবস পালন করা হয়। এই দিন রাহুল গান্ধীর ছবিসহ মুখে কালো মাস্ক পরিধান করার পাশাপাশি তালা ঝুলিয়ে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান, কংগ্রেসের শাসনকালে বিজেপির নেতা ও মন্ত্রীরা প্রয়াত রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল। তখন তাদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু বিজেপি শাসন আসার পর থেকে বিরোধী দলের কণ্ঠ রোধ করার পাশাপাশি নিজের ব্যর্থতাকে আড়াল করতে উঠে পড়ে লেগেছে সংসদে দেশের আওয়াজ হয়ে রাহুল গান্ধী সত্য কথা প্রকাশ্যে তুলে ধরার তাকে সংসদ পদ থেকে খারিজ করা হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে ছাত্র সংগঠন এনএসইউআই এর কর্মকর্তারা গণতন্ত্রের কালো দিবস পালন করার পাশাপাশি বিজেপি শাসিত সরকারের শেষ দেখে ছাড়বে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। আপনারা দেখছেন বরাকের খবর জেওয়াল নিউজ থেকে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনারা অবগত রয়েছেন যেভাবে আজকে কাছাড় জেলা এন এস ওয়াইকে প্রতিবাদ করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের হত্যা করে এই সরকার যেভাবে বারংবার আমাদের নেতাদের রাজীব গান্ধীজির থেকে শুরু করে ইন্দিরা গান্ধীজি পর্যন্ত অপমান করেছেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু আমাদের নেতা ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা দেশের আওয়াজ রাহুল গান্ধীজি যখন পার্লামেন্টে বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে বলেছেন, সত্যকে সত্য বলেছেন, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলেছেন, সেই জন্য ওনাকে সাংসদ পদ খারিজ করতে হয়েছে। এবং সেই মর্মে আজকে আমাদের এই প্রতিবাদী কর্মসূচি আমরা পালন করেছি। ওরা রাহুল গান্ধীজিকে কতদিন টর্চার করবে, কতদিন অপমান করবে, আমরা কাছাড় জেলা এনএসওয়াই এর শেষ থেকে ছাড়ব। এবং হুঁশিয়ারি দিচ্ছি এই বিজেপির শাসক দলের এই সবার নেতাদের, আমাদের নেতাদের যখন ওরা অপমান করে তখন পুরো অ্যাকশন যখন ডেমোক্রেটিক ওয়েতে নেওয়া হয় না এবং আমাদের নেতার বিরুদ্ধে নেওয়া হয়েছে, তার শেষ আমরা দেখে ছাড়বো।